ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূলের বিরুদ্ধে লাগাতার কর্মী খুনের অভিযোগ বিজেপির। এবার দিল্লি থেকে নাম না করে হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। অন্যদিকে বিহার জয়ের পর বাংলা দখলের নতুন স্লোগান দিলীপ ঘোষের গলায়, জানিয়ে শুরু হয়েছে তরজা। দেশ কে কুছ হিসো মে ভারতীয় জনতা পার্টি কে কার্যকর্তাওঁ কো মৌত কে ঘাট উতার করকে ভি আপনে মনসুবে পুরে কর লেঙ্গে। ইয়ে মৌত কা খেল লোকতন্ত্র মে কবি নাহি চল সকতা। বাংলায় একের পর এক দলীয় কর্মী সমর্থককে খুনের ঘটনায় তৃণমূলের দিকে লাগাতার আঙুল তুলছে বিজেপি। এই প্রেক্ষাপটে বিহারে জয়ের পর দিল্লির সদর দপ্তরে বিজয় সমাবেশ থেকে নাম না করে এভাবেই হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। এদিকে বিহার জয়ের পর উজ্জীবিত বঙ্গ বিজেপিও, তাদের গলাতেও এখন নতুন স্লোগান। আমি একটাই কথা বলবো, এবার বাংলা পারলে সামলা। বিহারে কাটেকি টক্করের পর শেষ হাসি হেসেছে এনডিএ। আসন সংখ্যা নিরিখে নীতিশ কুমারের জেডিইউ কে টপকে বিহারে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি। আর এবার বিজেপির টার্গেট বাংলা। পশ্চিম থেকে যাত্রা শুরু করেছে বিজেপি, পূর্বের দিকে আসছে, উত্তর পূর্ব হয়ে গেছে, এবার পূর্বের বাড়ি। বর্ডারের পরিবর্তন সাধারণ মানুষের মনে দোলা লেগেছে। আমি একটাই কথা বলবো, এবার বাংলা পারলে সামলা। বাংলাকে সামলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলা ভালো আছে। এখানে এনকাউন্টার নেই, এখানে পিটিএ মারা নেই, এখানে খুন জখম নেই, এখানে দাঙ্গা নেই, আমরা ভালো আছি। বছর দুয়েক আগে অমিত শাহ হুঙ্কারের সুরে বলেছিলেন, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও কেরলে যতক্ষণ না সরকার বানাতে পারছি, কর্ণাটক জিতে না নিতে পারছি, ততক্ষণ ভারতীয় জনতা পার্টির স্বর্ণযুগ আসা বাকি রয়েছে। ওড়িশায় অমিত শাহর স্বপ্ন ধাক্কা খেয়েছে। আগামী বছর পশ্চিমবঙ্গের মতো কেরলেও বিধানসভা নির্বাচন। বিহার বিধানসভা ভোটের ফল বেরোনোর আগে জয়ের স্বপ্নে বিভোর অধীর চৌধুরীর গলায় শোনা গিয়েছিল স্লোগান। একটা কথা বলবো, বিহার হবে বাংলা, তৃণমূল তুই সামলা। বিহারে অধীরদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। বাংলায় অবশ্য বিজেপির স্লোগানদের সঙ্গে তাদের স্লোগান মিলে যাচ্ছে, যদিও বাংলায় বিজেপি তৃণমূল উভয়কে হারিয়ে জোটের জয়ের স্বপ্ন দেখছে বাম কংগ্রেস। বিহারে আরজেডি, কংগ্রেস এবং বাম গঠবন্ধন 15-110 হয়েছে। পশ্চিমবাংলাতেও ওই গঠবন্ধন নিয়েই আমরা এগোচ্ছি। বামেরা 1-16 গুণ বেড়েছে, ফলে ভবিষ্যৎটা রুটি রুজির কাজ খাদ্যের দাবিতে বামপন্থীদের পক্ষে, ধর্মের পরিপ্রেক্ষিতে বিজেপি অথবা তৃণমূলের পক্ষে নয়। শাসক দল নিজেকে বলে তারা বিজেপি বিরোধী, কিন্তু আসন দলের তারা বিজেপির সামনে থাকে না। আবার বিজেপি যারা বলে তারা এখানকার তৃণমূল বিরোধী, কিন্তু দেখা যায় কার্যক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। শেষ পর্যন্ত কাদের ডাকে মানুষ সাড়া দেবেন তা জানা যাবে ভোটের ফলেই। শুভেন্দু ভট্টাচার্য, সঞ্চয় মিত্র ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। দুর্নীতিতে জড়িত বিজেপি পরিচালিত ঝালদার হেসাহাতু পঞ্চায়েতের প্রধান রাতে পঞ্চায়েত দফতরে বসান মদের আসর। এই অভিযোগে প্রধানকে 12 ঘন্টা তালাবন্দি করে রাখলেন গ্রামবাসীরা। অভিযোগ অস্বীকার প্রধানের, তদন্তে নির্দেশ ডিএম এর। 12 ঘন্টা তালাবন্দি পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত দপ্তরের মধ্যে পড়ে রয়েছে মদের বোতল। পরে খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করলো প্রধানকে। পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকের হেসাহাতু গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, দুর্নীতিতে জড়িত বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান তেজনাথ সিং মাহাতো প্রতিদিন রাতে পঞ্চায়েত দপ্তরে বসান মদের আসর। প্রতিবাদে মঙ্গলবার রাত 11টা নাগাদ পঞ্চায়েত অফিসের মধ্যেই প্রধানকে তালাবন্দি করেন গ্রামবাসীরা। আমি নিজে হাতে ধরেছি এনাদেরকে, নিজের হাতে ধরেছি, নিজের হাতে আমি তালা মেরেছি। আর থানাতে আইসি সাহেবকে আমি জয় গুরুদেব মেম্বারের মোবাইলে আমি ফোন করে নিয়ে বলে দিলে স্যার এরকম এরকম ব্যাপার। খবর পেয়ে বুধবার সকাল 10:30 নাগাদ প্রধানকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের দাবি সব মিথ্যে অভিযোগ। আমরা ভিতরে ছিলে, ওরা বাইরে থেকে এই বোতল এনে বোতল খালি বোতল ফেলাই দাও, উপরে ফেলাই নিয়ে আমি পুলিশকেও দেখাইছি রাতে।
আপনারা দেখুন কি কি করেছে, তালা বন্ধ করেছে কিন্তু আমরা বিড়াল কথা থেকে। বিজেপি সামান্য গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ক্ষমতা পেয়েই যদি এই অবস্থা হয় তাহলে যারা রাজ্য স্বপ্ন দেখছে দখলে তাহলে কি হতে পারে রাজ্যের দশা, সেটা কিন্তু এই পঞ্চায়েত আর প্রধান এদের আচরণই বলছে বিষয়টা। জেলা বিজেপি নেতৃত্বের দাবি সবটাই তৃণমূলের চক্রান্ত। খোঁজ খবর নেই দেখ তো আমার মনে হয় তৃণমূলের সকল বদনাম করা একটা লক্ষণ হতে পারে, যদি ভালো করে জানিয়ে নেন খোঁজ নিতে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জেলা শাসক। আমি এসডিও ঝালদাকে যথাবিহিত পদ্ধতিতে তদন্ত করে জানাতে বলেছি। সব মিলিয়ে বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘিরে সরগরম ঝালদা। সন্দীপ সমাদারের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া। বীরভূমে এনআইএ হানা। 2019 সালের সেপ্টেম্বর মাসে বীরভূমের লোকপুর থানা এলাকায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনা তদন্তে এনআইএ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। আবির দত্ত আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। আবির, এক বছর আগে ঠিক কি ঘটেছিল সেদিন এবং এনআইএ আধিকারিকরা আজকে সেখানে গিয়ে কি করলেন? দেখো সুপ্রজিৎ, তোমাকে প্রথমেই বলি যে 2019 সালের সেপ্টেম্বর মাসে এই ঘটনা ঘটেছিল লোকপুর থানা অন্তর্গত বীরভূমে, এবং সেখানে এই ঘটনার পর স্থানীয় পুলিশ তারা এই তদন্তভার নিয়েছিলেন এবং তারপরে সিআইডি ঘটনাটা দেখছিল। এবং এরপর আমরা যেটা জানতে পাচ্ছি যে 2020 সালের সেপ্টেম্বর মাসে এই ঘটনার তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা, এবং জাতীয় তদন্তকারী সংস্থার 3-4 প্রতিনিধি দল, বা বলা চলে যে 3-4 তদন্তকারী সংস্থার 4 প্রতিনিধি তারা ঘটনাস্থলে আজকে যায়, এবং যাদের বিরুদ্ধে এফআইআর রয়েছে তাদের বেশ কয়েকজনের বাড়িতে তারা যান, এবং কমপক্ষে 3 বাড়িতে তারা যান এবং সেখানে গিয়ে বেশ কিছু জিজ্ঞাসাবাদ যেমন করা হয় এবং সেখান থেকে বেশ কিছু তথ্য সংগ্রহের তারা চেষ্টা করেন, তল্লাশিও চালান। এবং এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে বিস্তারিত এখনো পর্যন্ত এনআইএর তরফ থেকে কি কি পাওয়া গিয়েছে সেই বিষয়ে না জানানো হলো। তারা যেটা জানাচ্ছেন, যেহেতু এই তদন্তভার তারা নিয়েছেন, এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তথ্য সংগ্রহের কাজ, সেই তথ্য সংগ্রহের কাজ ইতিমধ্যে তারা করছেন এবং আগামী দিনে ফের তাদের বাড়িতে তারা যেতে পারেন এমনটাই এনআইএ সূত্রে খবর। সুব্রজিৎ, ধন্যবাদ আবির। বীরভূমের দুই প্রান্তে জোড়া বিস্ফোরণ। বোলপুরে তৃণমূল বিধায়কের বাড়ির অদূরে ক্লাবে বিস্ফোরণ, শাসক দলের মজুত বোমা ফেটে বিস্ফোরণ, এমনটা অভিযোগ বিজেপির, যদিও তা মানতে নারাজ শাসক দল। পাল্টা আইপিএল ম্যাচ চলাকালীন আতশবাজি ফাটানো হয় বলে দাবি। আর অন্যদিকে মল্লারপুরে হাতুড়ের বাড়িতে বোমাবাজি। একদিকে ক্লাবে বিস্ফোরণ, অন্যদিকে হাতুড়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, দুই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূমের দুই প্রান্ত। মঙ্গলবার রাতে বোলপুরে তৃণমূল বিধায়কের বাড়ির অদূরেই ক্লাবে বিস্ফোরণ ঘটে। ক্লাবের দরজায় বোমার তাজা দাগ। আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, ক্লাবে বোমা মজুত করেছে তৃণমূল। তৃণমূলের নেতারা এলাকায় এলাকায় বোম, বারুদ, পিস্তল, গুলি এইসব জমায়েত করে মানুষকে সন্ত্রস্ত ভীতস্ত করতে চাইছে। পুলিশ দেখবেন কোনো নতুন ফন্দি একটা প্রচার করবে। তৃণমূলের বাড়িতে কিছু হলে গ্যাস ব্লাস্ট হয়, তৃণমূলের কিছু বাড়তে হলে পুজোর পটকা ফাটে। বাজি ফটকে কে ফাটিয়েছে তা আমার জানাই নেই, কেন ফাটিয়েছে বাইরে সেটাও জানি না। আমরা দেখতে পাচ্ছি এটা বোমের কোনো ব্যাপার না, বোম টোম বা বিস্ফোরণ বাড়িতে উড়ে যেত, কোনো কিছু না। উত্তেজনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। অন্যদিকে বীরভূমের মল্লারপুরের কামারঘাটে হাতুরের বাড়িতে বোমাবাজি। রোগী সেজে এসে হামলা, খুনের চেষ্টার অভিযোগ, প্রাণে বাঁচলেও জখম হয়েছেন হাতুরের। অভিযোগকারী হাতুরের দাবি, মঙ্গলবার রাতে এক ব্যক্তি এসে জানায় বুকে ব্যথা, চিকিৎসার জন্য এসেছেন। তিনি বাইরে এলেই বাড়ির দরজা লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়া হয়। সুপারি কিলার দিয়ে তাকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। কোনো ক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন হাতুরে। বোমটা মারবে টাকা লিয়েছি সাথে, বোমটা মার্টার কর, তখন আমি ঘুরে দেখছি একটা ছেলে, ও মুখে গামছা বাঁধা লুঙ্গি পরে আছে, একটা বোম ছুটছে, ছুটছে মানে একটা দূরত্ব থেকে। তা আমি বুঝতে পাচ্ছি যে আমি ডেথ, আর কোনো উপায় নেই। তখন আমি ওই আমার যে রাস্তা আছে সরু, সিঁড়ির ধাপ আছে, ওখানে বসে উল্টে যাই, ডিগবাজি খেয়ে উল্টে যাই। বোমা ছোড়ার কারণ নিয়ে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।